বাবু, খেয়া এসছে রে, তোর সঙ্গে দেখা হয়নি। কোন রকমে নাকে মুখে চারটি ডাল মাখা ভাত গুঁজতে গুঁজতে নবারুণ বলল, খেয়া সেটা কে? এ কি রে, তোর ছোটবেলার বন্ধু, আর তোর মনে নেই? অফিস যাওয়ার সময় অত বাল্যকাল ভাবলে চলে না আমার, দেরি করলে শাশ্বত এমন বাপ বাপান্ত করবে। ডাইনিং টেবিলের উল্টো দিকে বসে পড়েন মানসী। সত্যি আজ বারান্দা থেকেই দেখলাম, জানিস তো, মেয়েটা বিয়ের পর যেন আরও ফুটফুটে হয়ে গেছে, আর সারাক্ষণ একটা হাসি মুখ। তা হাসি তো থাকবেই, বিয়ের পর মেয়েদের আর টেনশন কি। যাই হোক, আমি উঠি। মা বড়সড় একটা লেকচার দিতে যাচ্ছেন দেখেই নবারুণ উঠে পড়ে, কোনো রকমে মুখ হাত ধুয়ে চুল আঁচড়ে দরজার দিকে এগোতে এগোতে বলে, বেরোলাম, আজ একটু ফিরতে দেরি হবে। কালই তো দেরি হলো, আজ আবার? এ বাবু, আরে খেয়ে যা রে একটু, ওই দেখো ছেলেটা চলে গেল, ওই রে খেয়ে যা রে। ঘড়ির দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে একটা বাস ধরে নবারুণ। জানলা দিয়ে রাস্তার ধারের ভিখারি, ঘরমাক্ত শরীরে বৃদ্ধ শরবতওয়ালা, ফুটপাতের ধারে উল্টে পড়ে থাকা পরিত্যক্ত বেলুন গাড়ি দেখতে থাকে। নবারুণের বাসটা সামনের একটা রুটের বাসকে বেশ কিছুক্ষণ হলো ওভারটেক করতে চাইছে, তার পেছনে দু হাত ছড়িয়ে শাহরুখ খানের পোস্টার, যেন ছড়ানো দু হাতে তুলা যন্ত্রে শহর জীবনের বাস্তব অবাস্তব ওজন করতে চাইছেন তিনি। পাশে বাঁকা বাঁকা অক্ষরে লেখা, টু হট টু কুল। ধর্মতলায় এসে নামে নবারুণ, ট্রাফিকে কিছুক্ষণ আটকায়, এই জন্যেই ধর্মতলায় আসে সে। জ্যামে অনেকটা সময় কেটে যায়, একটা এয়ার কন্ডিশনড শপিং মল খুঁজে নিয়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়, কোথাও বিলিতি শখের ফুল সাজানো, কোথাও অ্যাকোয়ারিয়ামের ভেতরে রংচঙে মাছ ঘুরে বেড়াচ্ছে, সেসব মন দিয়ে দেখে, ঝুলন্ত আয়নায় চুল ঠিক করে নেয়। এমন করতে করতে মোটামুটি বিকেল হয়ে আসে, তারপর মেট্রো ধরে একাডেমির সামনে চলে যায় নাটক দেখতে। দিন পাঁচেক হলো নবারুণের চাকরিটা চলে গেছে, তবে এখনো বাড়িতে ভেঙে উঠতে পারেনি খবরটা। এই কদিন রাস্তাঘাটে এরকম চোরের মতোই ঘুরে বেড়িয়েছে নবারুণ, পাড়ার কেউ দেখে নিলে কেলো হয়ে যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার উপায় নেই, তারাও সহানুভূতি দেখাবে, সেই সঙ্গে খানিকটা খুশিও হবে মনে মনে। খুব বড় চোপা ছিল না, জয়েন্ট মেডিকেল জয়েন্ট ফুঁড়ে একেবারে ডাক্তার হয়ে বেরোবে, ছেলে নাকি হেভি মাথা, এদিকে কাজ করে সামান্য একটা ফার্মাসিউটিক্যালে, সেখান থেকেও লাত খেয়েছে শুনলে খুশি হবে তারা। আজ নাটকের টিকিটের লাইনে দাঁড়িয়েও হলে ঢুকতে পারল না নবারুণ, ওদের পাড়ার মানিকদা ওর থেকে হাত দুয়েক দূরেই লাইনে দাঁড়িয়েছে। নবারুণ লাইন ছেড়ে মানে মানে কেটে পড়ে, যাক আজ খানিকটা টাকা বেঁচে গেল, এমনিতে ব্যাংকের টাকা তুলে নাটক দেখতে খানিকটা গা কড়কড় করে, কিন্তু উপায় কি, সময়টা তো কাটাতে হবে। সন্ধেবেলা বাড়ি ফেরে নবারুণ, একতলা থেকে হাত মুখ ধুয়ে উপরে এসে নিজের ঘরে ঢুকতেই কিসের যেন গন্ধ পায়, এ ঘরে জন্ম থেকেই বাস করছে সে, অনুপস্থিতিতে বাইরের থেকে কেউ এলেই সে অচেনা একটা গন্ধ পায়, একটা দামি পারফিউমের গন্ধ খেলা করছে ঘরময়, ল্যাভেন্ডার। সিঁড়ির কাছে ফিরে গিয়ে গলা তুলে হাঁক দেয়, মা, ও মা, আমার ঘরে কে এসেছিল গো? তোকে সকালে বললাম না, খেয়া এসেছে, ওর বিয়ের অ্যালবাম দেখাতে এসেছিল, এই তো একটু আগে গেল। ও আচ্ছা, ঠিক আছে। ঘরের ভেতর ঢুকে পাখাটা চালিয়ে দিল নবারুণ, সারাদিন রোদে টোটো করে ঘুরে মাথাটা বেশ ভারী হয়ে আছে, তার মধ্যে এই ল্যাভেন্ডারের গন্ধটা যেন শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছে গায়ে, গুনগুন করে একটা গান ধরল সে, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উঠলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। তারপর শার্ট ছেড়ে একটা স্যান্ডো গেঞ্জি গলাতে গলাতে বেরিয়ে এলো বারান্দায়, ইচ্ছে করেই একবার কেশে উঠল নবারুণ, সঙ্গে সঙ্গে কান্নার শব্দ একটু পাতলা হলো, কিন্তু থামল না। নবারুণ বুঝল ব্যাপার গুরুতর, সে এবার একটু গলা তুলে বলল, কে কাঁদছে? যেই কাঁদুক, তোর কি?
কান্না মাখা গলাতেই ধমক শোনা গেল। না কানে আসছে কি না? কান বন্ধ করে থাক। এ কি শাসানি রে বাবা! নবারুণ একটু থতমত খায়। হঠাৎ মনে পড়ে তার, উল্টো দিকের বারান্দাটা অন্ধকারে ঢাকা থাকলেও মেয়েটাকে চিনতে পারে সে। এই তুই হারুন কাকার ভাইঝি না? কি যেন নাম? খেয়া। হ্যাঁ মনে পড়েছে। শেষ কথাটা নিজের মনে মনেই বলে নবারুণ। ঠাকুর পুকুর না ঘটক পুকুর কোথায় যেন থাকে, কালে ভদ্রে কাকার বাড়ি ঘুরতে আসে। এবছর সরস্বতী পুজোয় পাড়ার ফাংশনে ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটায় দারুণ নেচেছিল। মালতি দিদির আর্ট স্কুলের একতলায় এক সপ্তাহ ধরে সেই নাচের মহড়া হচ্ছিল। ওখানে ঘুড়ি লাটাই রাখে নবারুণ। একদিন সেসব আনতে সেখানে গিয়ে ফটাস করে দরজা খুলতেই তেড়ে এসেছিল মেয়েটা। এমন ভাব যেন ওর সেই চরম গোপনীয় নৃত্য দেখে চোখ সার্থক করতেই ঢুকেছে নবারুণ। আঙুল টাঙুল তুলে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর থেকেই নবারুণের রাগ মেয়েটার উপর। বয়সের তুলনায় মেয়েটার হাত পাগুলো বেশ ছোট ছোট। ওইটুকু হাত পা যার, তার অত আঙুল তুলে চমক ধমক কিসের? স্টেজের ওপর একটা কড়াইশুটির মালার মতো হার গলায় পরে সখী হয়ে নেচেছিল। নবারুণের গা জ্বলে গেছিল। নবারুণ ভারিক্কি গলায় বাঁকা স্বরে জিজ্ঞেস করল, তা ব্যাপার কি? মেয়েটা রেগে মেগেই হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সামলে নিল। সম্ভবত ভেতরের ঘরে তার কাকিমা ঘুমোচ্ছে, জোরে চিৎকার করে কিছু বলতে পারবে না। তাছাড়া নবারুণ দেখেছে মানুষ অন্যের থেকে কান্না লুকোতে চায় বটে, কিন্তু একবার দৈবক্রমে কেউ তাকে কাঁদতে দেখে ফেললে তার কাছে আর কথা লুকোনোর প্রয়োজন বোধ করে না। তোকে বলে কি হবে? বললে তো তুই হাসবি। হাসলেও তুই দেখতে পাবি না, বারান্দা তো অন্ধকার। কান্নার শব্দ থেমে যায়। মেয়েটা কি যেন একটা ভেবে চাপা স্বরেই বলে, না আমার কিচ্ছু বলতে ইচ্ছে করছে না। আরো মিনিট খানেক চুপ করে বসে কান্নার শব্দ শুনে নবারুণ। তারপর গা ঝাড়া দিয়ে উঠে পড়ে। ওপাশের অন্ধকারের ভেতর থেকে ডাক শোনা যায়, হ্যাঁ তুই চলে যাচ্ছিস? হ্যাঁ তুই তো বললি কিছু বলবি না। তা বলে চলে যেতে তো বলিনি, কি করবো বসে বসে? নবারুণ অনুভব করে মেয়েটা হাতের তালুর উল্টো দিক দিয়ে নিজের ভেজা ঠোঁট মোছে, তারপর গলা শক্ত করে বলে, শোন তোকে একটা কথা বলি। বল। কেউ কাঁদলে তার কারণ জানাটা খুব দরকারি নয়, বরঞ্চ একটু বসে থাকতে হয়। আমি এসেই বারান্দাটায় কাঁদি, কারণ বারান্দাটা আমায় কোনো কারণ জিজ্ঞেস করে না। এই যে গ্রিলগুলো ধরে থাকি, এগুলো আমায় কোনো কারণ জিজ্ঞেস করে না। ওরা স্রেফ এইটুকু গ্যারেন্টি দেয় যে আমি কাল এলেও ওরা এখানেই থাকবে, সব সময় থাকবে। কিন্তু আমি থাকবো না, আমার ঘুম পাচ্ছে। সে তো আমিও রোজ আসি না, দুঃখ হলে আসি। আজ যেমন মা বাবার জন্য দুঃখ হচ্ছিল খুব। বাবা মা কি করেছে আবার? কিচ্ছু করেনি। এই ভগবানের কেসটা আবার বলিস না কাউকে, বাবা জানলে কেলাবে। কথাটা বলে আবার কি যেন ভাবে খেয়া। আচ্ছা আই এম সরি। কিসের জন্যে? ওই সেদিন তোকে ওভাবে তাড়িয়ে দিলাম রিহার্সাল থেকে, এখন ভেবে খুব খারাপ লাগছে রে। ধুর, আমি কিছু মনে করিনি। আই উইল কম্পেনসেট। শোন একটা ডিল আছে। ডিল? কিরকম? আমি আপাতত এখানেই আছি, মাঝে মাঝে রাতে এই বারান্দায় চলে আসব। তোর মন খারাপ হলে তুইও চলে আসিস, যা বলার ওই গ্রিলের পাশে বসেই বলিস, আমি চুপচাপ শুনব। আসলে ছোট কাকিমা পাশের ঘরে শোয়ে মাঝে মাঝে, এখান থেকে কথা বললে শোনা যায়, তাই কথা বলতে পারবো না, কিন্তু শুনব, মন দিয়ে শুনব। আচ্ছা বেশ, কিন্তু যেদিন যেদিন তুই আসবি না? আরে গাধা, তুই জানবি কি করে কবে আমি এসেছি না আসিনি? আলো তো নেভানো থাকে, আর কথা তো আমি বলবো না। সেই বারান্দার ধারে বসে আজ কি যেন ভেবে চলেছে নবারুণ। চোখ দুটো বন্ধ, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে। বারান্দার খোলা হাওয়ায় এতক্ষণে ঘাম শুকিয়ে গেছে গায়ের। ঘরের ভেতর থেকে সেই ল্যাভেন্ডারের গন্ধটা ভেসে আসছে এখনো।
চোখ বুঝলে কত পুরনো কথা মনে পড়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে উঠতে যাচ্ছিল নবারুণ, এমন সময় উল্টো দিকের বারান্দায় আলো জ্বলে ওঠে। ভেতরে দরজা খুলে একটি নারী মূর্তি বেরিয়ে আসে বাইরে। খেয়া, আগের তুলনায় একটু স্থূল হয়েছে ওর শরীর, চুলটাও অনেকটা ছোট হয়ে গেছে। প্রায় বছর পাঁচেক পর দেখল ওকে নবারুণ, অনেকটা বড় হয়ে গেছে। দুটো বারান্দাতেই এখন আলো জ্বলছে। খেয়া নবারুণের দিকে চেয়ে এক গাল হেসে ওঠে, মুখটা উজ্জ্বল হয়ে ওঠে ওর। এই যে একটু আগেই তোর বাড়ি থেকে ফিরলাম, কি খবর তোর? এই চলে যাচ্ছে। বিয়েতে তো এলি না আমার, আসলে ওই অফিসের কাজে। থাক থাক, সব জানি। এই শোন না, আবির না তোর সঙ্গে আলাপ করতে চেয়েছে। আমার সঙ্গে? মানে তোর কথা সব বলেছি ওকে। হি ওয়ান্টস টু মিট ইউ। হ্যাঁ ভালোই তো, একদিন চলে যাব না হয়। ভালো করে এপাশের বারান্দার গ্রিলগুলো দেখে খেয়া, তারপর বলে, গ্রিলগুলো নতুন রং করিয়েছিস না? আগে যেন কেমন জং ধরা ছিল। হ্যাঁ আসলে বাবা মেসে থাকতে। এই তোর মনে আছে আমরা দুঃখ হলেই আগে এখানে চলে আসতাম, তারপর অন্ধকারের দিকে চেয়ে বকবক করেই যেতাম, করেই যেতাম, ভাবতাম উল্টো দিকে কেউ বসে আছে, সব শুনছে। এখন দুঃখ হলে কি করিস রে? এখন আর অত দুঃখ হয় না ছোটবেলার মতো, মন শক্ত হয়ে গেছে। আচ্ছা আগে, হ্যাঁ স্যার, মাঝে একটু ডিপ্রেশনে ভুগছিলাম, চারবার সুইসাইড করতে গিয়েছিলাম, সে এক কিলো। সুইসাইড বলিস কি? খেয়া কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ঝুপ করে নিভে যায় আলোটা, লোডশেডিং। ওফ, এই এক হয়েছে রোজ সন্ধেবেলা। আমাদের কত দুঃখ পড়ে আছে এখানে না রে? নৈঃশব্দ ভেদ করে ঘন গলায় উল্টো দিকের অন্ধকারের ভেতর থেকে কথাটা বলে উঠেছে খেয়া, যেন এই অন্ধকারের আড়াল থেকে একটা অন্য মানুষ এসে দাঁড়িয়েছে ওপারের বারান্দাটায়, একজন পরিচিত মানুষ। মুহূর্তে নবারুণের বুকের ভেতর এক রাশ চেনা স্রোতের ঢেউ খেলিয়ে দেয় শব্দটা। একবার একটা হাতকাটা ভিখারি বুড়ি উল্টোডাঙা ব্রিজের মাথায় হাত বাড়িয়ে দিয়েছিল ওর দিকে। নবারুণের পকেটে পয়সা ছিল না, না হলে আর বলা হয়নি কোনোদিন, আজও সেগুলো মিশে আছে এই দুই বারান্দার মাঝের কালো অন্ধকারটার মধ্যে। কোনো কোনো দিন দুজনেই বসে থেকেছে চুপচাপ, ঢিমে তালে বয়ে গেছে রাতের হাওয়া, কেবল ঝিঁঝির এক টানা ডাক ভেসে এসেছে। কোনোদিন নৈঃশব্দ ভেঙে ডেকে উঠেছে নবারুণ, খেয়া আছিস? আছি রে। ঘুম পাইনি তোর? একটু পরে যাব, বল কি বলবি। মনটা ভালো লাগছে না কদিন, জানি না কেন। আমারও এসব অদ্ভুত মন খারাপ হলে কান্নাও পায় না। হাত মেলা তাহলে। আবার দুজনে বাড়িয়ে দিয়েছিল হাত দুটো। না, এখনো অতটা লম্বা হয়নি ওদের হাত, বাতাস স্পর্শ করে ফিরে আসে। ধুর, এ আর হবে না, দরকারও নেই জানিস। আমার বান্ধবীরা দুঃখ হলে বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে কাঁদে, আমার একদম ভাল লাগে না। তাহলে এই যে এখানে এসে বকবক করি, কান্নাকাটি করি, আমাদের সবার না এরকম একটা জায়গা থাকা দরকার বুঝলি, এরকম একটা বারান্দা। হঠাৎ খেয়ার গলার স্বরে চমক ফেরে নবারুণের, ওদিকের বাড়ি থেকে শাঁখের শব্দ ভেসে আসছে। আকাশের বুকে তখন পাতলা মেঘের চাদর টানছে চাঁদটা। এই আসি রে, আজ কাল আয় না একবার বিকেল করে। বিকেলে তো অফিস, ঠিক আছে ফিরে যাবো না হয়। আচ্ছা বেশ, তুই তো ঘরের লোক, বলার কি আছে? খানিকক্ষণ চুপ করে সেখানে বসে থেকে ঘরে ফিরে আসে নবারুণ। রাত হলে পর আলোটা নিভিয়ে ঘুমিয়ে পড়ে। এই নবা, আজ কাকিমা পুজো করবে সারা রাত, আমি একটা পাশ বালিশ চাদর চাপা দিয়ে কেটে পড়েছি। বেশ করেছিস। কি হয়েছে বলতো তোর? ভয় করছে রে। কিসের? মা বলছিল কাল তোরা চলে যাবি এখান থেকে, আবার কবে ফিরবি ঠিক নেই। গরমের ছুটি পড়লে আসার কথা আছে, কিন্তু তুই এসব ভেবে মন খারাপ করছিস কেন বলতো? কে বলেছে মন খারাপ করছি? বললাম যে ভয় পাচ্ছি,
এরপর আমার মন খারাপগুলো শোনার কেউ থাকবে না। জমিয়ে রাখিস তাহলে, অভ্যেসটা খারাপ হয়ে গেছে। শোন না একটা কথা বলি। নবারুণ জানে খেয়া এই কথাটা বলার মানে হলো এবার বড় সড়ো কিছু একটা বলতে চলেছে সে। বল। আমি তো বারান্দার গ্রিল নই, এই জমাট অন্ধকারটাও নই, আমি মানুষ। আমার তো এক জায়গায় থেকে যাওয়ার উপায় নেই রে, না হলে বিশ্বাস কর থাকতাম। আমি না এই রাতের হাওয়ার মতো, কখনো আসি আবার কখনো চলে যাই। আচ্ছা, কবে কোন হাওয়াটাকে তুই দুঃখের কথাগুলো শুনিয়েছিলি, সেই হাওয়াটা আবার কবে দুনিয়া ঘুরে তোর ঠোঁটের কাছেই ফিরে এসেছে তুই চিনতে পারিস? তেমনি করে আমিও একদিন ফিরে আসব, তুই জানতেও পারবি না। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারে না নবারুণ, তারপর অস্ফুট স্বরে বলে, ততদিন কষ্ট হবে খুব। একদিন কষ্টটাও ঠিক শুনব, তোর অজান্তেই, দেখিস। পরদিন একটু সকাল সকাল বেরিয়ে পড়ে নবারুণ। আজ একাডেমিতে একটা ভালো নাটকের শো আছে, কিন্তু সারাটা দিন কাটাবে কোথায়? আজ আর ধর্মতলা শপিং মলে যেতে ইচ্ছে করছে না। খানিক ভেবেচিন্তে গঙ্গার কথা মনে পড়ল নবারুণের। হ্যাঁ, সেখানে গিয়ে বসে থাকা যায় বটে। বাসে করে বাগবাজারে গঙ্গার ধারে চলে এলো নবারুণ। ঘাটের একটা মোটামুটি নির্জন কোণ খুঁজে বসে পড়ল সেখানে। অফিসের ব্যাগ হাতে শার্ট পরা একটা ছেলেকে এই ভর দুপুরবেলা গঙ্গার ঘাটে বসে থাকতে দেখে আর চোখে তাকালো কেউ কেউ। নবারুণ তাদের কাউকে তেমন পাত্তা দিল না। রোজ তো টোটো করে বাইরে ঘুরে বেড়ানো যায় না, যেভাবেই হোক বাড়িতে চাকরির কথাটা জানাতে হবে। একটা ঘটি গরমওয়ালাকে দাঁড় করিয়ে ঘটি গরম খেল। নবারুণের মুখটা ভিজে উঠেছিল ঘামে। রুমালটা আজ আবার বাড়িতে ফেলে এসছে, জামার হাতাতেই মুখ মুছল। গঙ্গার ধারের এই খোলা হাওয়ায় কি যেন একটা ম্যাজিক আছে, যেন সব অনুভূতিগুলোকে বয়ে নিয়ে চলে যেতে পারে এই হাওয়াটা। অনেকটা খেয়ার মতো, সান্ত্বনা দেয় না, চোখের জল মোছায় না, কেবল চুপ করে শোনে। টুকরো টুকরো কথা মনে পড়ে নবারুণের। আজ আবার কি হলো? স্কুল থেকে ফেরার সময় একটা বুড়ি ভিখারি বসতো, সামনে একটা ভাঙা থালা রাখা থাকতো জানিস, আসা যাওয়ার বাস ভাড়া দিয়ে 2 টাকা বাঁচত, সেটাও থালাতে দিতাম। 2 টাকায় কি হয় বল, তাও কি খুশি হতো তুই ভাবতে পারবি না। 1 মাস স্কুল বন্ধ ছিল, আজ গিয়ে দেখি বুড়ি নেই, ভাঙা থালাটা 1 কোণে উল্টে পড়ে আছে। কোথাও চলে গেছে হয়তো। হ্যাঁ, আমার স্কুলের বাইরে একটা ছাগলছানা দাঁড়িয়ে থাকতো জানিস, দারোয়ান বাবুর পোষা। ফেরার সময় রোজ পাতা খেতে দিতাম। কাল শুনলাম মাঝরাতে পাশের পাড়ার ছেলেরা মদ খেয়ে হিঁচড়াতে হিঁচড়াতে টেনে নিয়ে গেছে খাবে বলে, কাটা দড়ি পড়ে আছে। আজ সকালে দারোয়ান বাবু খুঁজে পেতে গিয়ে দেখে ছানাটাকে ওরা কেটে ফেলেছে। আমার এসবে খুব কষ্ট হয় খেয়া। আচ্ছা, আমি কি খুব ছিঁচকা দুনে রে? তোর পাগল, পৃথিবীর সবকটা মানুষ ছিঁচকা দুনে, শুধু সবার কাছে এরকম একটা বারান্দা থাকে না। আর তুই থাকিস না। আমি তো তোর কাছে নেই, হাত বাড়িয়ে দেখ, অনেকটা দূরে আছি। যতটা দূরত্ব থেকে কান্না শুনতে পাওয়া যায় ততটা দূরত্বকে দূরত্ব বলা যায় না রে। খেয়া কি কখনো ভালোবেসেছিল নবারুণকে? নবারুণের কখনো মনে হয়নি, এমনকি সে নিজেও যে খুব একটা ভালোবেসে ফেলেছে সে কথাও ওর মাথায় আসেনি। তবে ওর ছেলেবেলা থেকে বড় হয়ে উঠবার এক গোছা খামখেয়ালি দুঃখ রাখা আছে খেয়ার কাছে। হয়তো এমনও হয়েছে যে খেয়া উল্টো দিকের বারান্দায় বসে নেই, অথচ তাও নবারুণ হাউ হাউ করে কেঁদেছে এবং বলে গেছে তার মনের সব কথা। ভেবেছে কাকিমা পাশের ঘরে শুয়েছে বলে কোনো কথা বলতে পারছে না খেয়া। নবারুণের কি আজও কিছু বলতে ইচ্ছে করে খেয়াকে, নাকি ও নিজেও অনেকটা শক্ত হয়ে গেছে? এই তো কাল সন্ধেবেলা হেসে হেসে কথা বলল,
একবারও মনে হয়নি যে বলে ফেলি সব জমানো দুঃখের কথা, বাবার মৃত্যুর কথা, মাকে নিয়ে দুশ্চিন্তার কথা, বেকারত্বের লজ্জার কথা। হ্যাঁ, নবারুণ নিজেও অনেকটা শক্ত হয়ে গেছে। সন্ধ্যাবেলায় বাড়ি ঢোকার আগে বাড়ির বাইরে থেকেই নবারুণকে পাকড়াও করল হারুন কাকা। নবারুণ বাহানা দেওয়ার চেষ্টা করছিল, সেসব কিছুই কানে না নিয়ে একরকম জোর করেই টেনে নিয়ে গেল তাকে। মাত্র মাস ছয়েক হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই পাকা গৃহিণী হয়ে উঠেছে খেয়া। নিখুঁত করে শাড়ি পরতে শিখেছে, এমন যত্ন করে ঘর গোছায় যে ঘরে ঢুকে আগে হাঁ করে তাকিয়ে থাকতে হয় কিছুক্ষণ। ছোটবেলায় প্রচুর কবিতা লিখত খেয়া, তার মধ্যে কিছু কিছু পড়ে শোনাত নবারুণকে। ঘরে ঢুকে নবারুণ দেখল সেই কবিতার খাতাটা শোকেসে রাখা আছে। আয়া এদিকে, এই যে এই হলো নবারুণ, আমার সব থেকে ভালো বন্ধু। আরে ব্রাদার, আমার বউ তো সারাক্ষণ তোমার কথাই বলে চলেছে। ও আসলে একটু পাগলাটে তো, সে আর আমার থেকে ভালো কে জানে, সারা দিন সামলাতে হচ্ছে, তাহলেই ভাবো। খেয়াও রাগ দেখিয়ে কপট হাসি হাসে। সেদিকে চেয়ে নবারুণের দুপুরের ভাবনাটা আবার ফিরে আসে। না, এমন হাসি মানুষ জোর করে হাসতে পারে না। সত্যি মন শক্ত হয়েছে খেয়ার। সে এখন আর ছোট ছোট কারণে কান্নার বারান্দা খোঁজে না। ওদের ছেলেবেলার বারান্দা দুটোর আর কোনো প্রয়োজন নেই, থাকবেই বা কেন? বাবা কি চিরকাল পেছন থেকে সাইকেল ধরেছিল? একসময় নবারুণ চালাতে শিখে গেলে ঠিক ছেড়ে দিয়েছিল? বারান্দা দুটো ওদের নিজেদের জীবনে ঠেলে দিয়ে অপ্রয়োজনে হারিয়ে গেছে হয়তো। খেয়া, ওপাশ থেকে কোনো শব্দ আসে না, কেবল সেই আগের মতো ঝিঁঝি ডেকে চলেছে একটানা। আজও কিভাবে যেন জ্বলছে না নবারুণের বারান্দার আলোটা, ওপাশের বারান্দাটাও অন্ধকার। খেয়া, চাপা স্বরে আবার ডাক দেয় নবারুণ, আবার কোনো উত্তর নেই। সে একা একাই বসে আছে এই বারান্দাটায়। মাথায় একটা বুদ্ধি এলো তার, ছোটবেলায় একটা জিনিস ওদের কাছে ছিল না, আজ আছে। পকেট থেকে সেলফোন বের করে ফ্ল্যাশ লাইটটা জেলে অপর দিকের বারান্দায় ফেলে নবারুণ। আলোয় ভরে যায় বারান্দাটা। না, কেউ নেই। আমার না অনেক কিছু বলার ছিল তোকে। তাহলে বল। তুই কি করে হতভাগা একতলার দরজাটা বন্ধ করতে ভুলে গেছো আজ? কিন্তু কিন্তু আবির, পাশ বালিশ চাদর চাপা দিয়ে এসেছি, তুই বল না, আমি শুনছি সব। নবারুণের ব্যাপারটা মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। ওর থেকে হাত দুয়েকের মধ্যেই দেওয়ালে পিঠ রেখে বসে আছে খেয়া। মুখে চাঁদের আলো এসে পড়েছে, খোলা চুলগুলো দুলছে মাথার দুপাশে। কই বললি না তো? বলবো, কিন্তু তুই আগে বলতো। আমাকে আমাকে সত্যি আর কিছু বলার নেই তোর? বললাম যে মন শক্ত হয়ে গেছে। তুই জানিস খেয়া, মানুষের মন শক্ত বা নরম হয় না, কেবল আরেকটা মানুষের কাছে নরম বা শক্ত হয়ে যায়। ছোটবেলায় সবার কাছেই নরম থাকি আমরা, কষ্ট পেলে সবার সামনে কেঁদে ফেলি, কাউকে নিয়ে জেলেস হলে রাগ ঢাক করি না। তারপর বড় হতে হতে একটা একটা করে মানুষের কাছে আমরা শক্ত হয়ে যাই, কিন্তু মনটা তো মনই থেকে যায় বল। আমরা দুজন দুজনের কাছে শক্ত হয়ে গেছি। মাকে বলেছিলাম তুই কবে এখানে আসছিস আমাকে যেন না জানায়। মা ভেবেছিল আমাদের মধ্যে কিছু নিয়ে ঝামেলা হয়েছে হয়তো, জানায়ওনি। আসলে আমি ভেবেছিলাম যদি তুই কবে কবে উল্টো দিকের বারান্দাটায় থাকবি সেটা না জানি, তাহলে কবে কবে নেই তাও জানতে পারবো না, অন্ধকারের দিকে চেয়ে মন খুলে সব বলতে পারবো, সবটা। তুই পাগল একদম, এইটুকু সম্ভাবনার কথা ভেবে
মানুষ সম্ভাবনা নিয়েই বাঁচে খেয়া। আমি ভাবি হয়তো পৃথিবীর কোনো এক কোণে তুই সুখে সংসার করছিস, তোর মন সবার কাছে শক্ত হয়ে গেছে, হয়তো মায়ের রোগটা তেমন ক্রিটিক্যাল নয়, হয়তো আবার একটা চাকরি পাবো আমি, হয়তো হয়তো আমার বাবা ভগবানের কাছে, হয়তো এখনো বছরে একদিন ওই বারান্দাটায় এসে বসিস তুই, পাশের ঘরে আওয়াজ যাবে বলে কথা বলতে পারিস না, কেবল শুনিস সব। শুনতে ইচ্ছে করে রে খুব, বলতেও ইচ্ছে করে। কাল একটা দূরের মানুষকে কেমন টুক করে বলে ফেললি চারবার সুইসাইড করতে গেছিস। আমি 5 বার অ্যাটেম্প্ট করেছি, তার মধ্যে 2 বার সিরিয়াসলি, কিন্তু সেই অপরিচিত মানুষটার কাছে বলতে পারিনি। তোর মতো আমিও সবার কাছে শক্ত হয়ে গেছি রে, শুধু শুধু এই এই বারান্দাটার কাছে, 2 বারান্দার মাঝের ওই অন্ধকারটার কাছে, আর 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 তোর কাছে, তোর কাছে আজও ভীষণ নরম রয়ে গেছি খেয়া। আজ এখন এই মুহূর্তে তোর কাছে নির্দ্বিধায় কেঁদে ফেলতে পারি, নির্দ্বিধায়। আমার কাছে তো ছিল না এসব, বারান্দাটা, সম্ভাবনাটা, তুই। বাদ দে এসব, বলেছিলাম না একদিন তোর দুঃখের কথা সব শুনব। আজ বল কি হয়েছে। আমার চাকরিটা চলে গেছে খেয়া। ও, আবার পেয়ে যাবি, এটা একটা টেনশন হলো। জানি, জাস্ট কাউকে বলার দরকার ছিল কথাটা। আচ্ছা, তোর তোর ভয় লাগে না এত রাতে এভাবে এখানে এসে? আমাকে তাড়িয়ে দিচ্ছিস নবা? দূর, আসলে বলছিলাম, এতদিন আমি ছিলাম না, বলে গেছিলাম সব জমিয়ে রাখতে, এত তাড়াতাড়ি হয়ে গেল সব? বলবো, তুই শুনবি? একদম চুপ করে, কিন্তু তার আগে হাত মেলা। কেন? তুইও 5 বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিস, আমিও। কাল যে বললি 4 বার? হঠাৎ একটা কথা মনে পড়ে যায় ওর, রাতে নিচের দরজা বন্ধ করতে ভুলে গেছিল বলে মা চিৎকার করছিল, চিৎকারটা এখনো মনে আছে ওর। তারপরেই একটা দরজা বন্ধ হওয়ার আওয়াজ, নবারুণ হাত বাড়ায়, কিন্তু সে হাত স্পর্শ করে না কিছু। খেয়া খিলখিল করে হেসে ওঠে। এটা আর আমাদের হবে না কোনোদিন, যাকে দরকারও নেই। কয়েক মিনিট আর কোনো কথা বলে না দুজনে। নবারুণ হতবাক হয়ে চেয়ে থাকে খেয়ার চাঁদের আলোয় ভেসে যাওয়া মুখের দিকে।